গ্লুটাথিয়ন, এর আগে ওইটা নিয়ে কথা বলেছি। আজকে বলবো গ্লুটাথিয়ন উপকারী না অপকারী। আমাদের একটা মিসকনসেপশন আছে, অনেকেই আমরা বলে থাকি যেহেতু গ্লুটাথিয়ন একটি ইনজেক্টেবল মেডিসিন, এটার সাইড এফেক্ট থাকা কিন্তু স্বাভাবিক। এটা আমাদের সাধারণ মানুষের একটি ধারণা। গ্লুটাথিয়ন কিন্তু বেসিক্যালি একটা অ্যান্টি অক্সিডেন্ট যা আমরা ক্যান্সার পেশেন্টদেরকে দিয়ে থাকি। ক্যান্সার পেশেন্টদেরকে আমরা সেই উন্মুক্ত ড্রাগে দিয়ে থাকি যেটা রিজুভিনেশন হয় এবং ক্যান্সারের ক্ষতিকারক কোষগুলোকে মেরে ফেলে। গ্লুটাথিয়ন সেমনই একটি উপাদান যা আমাদের শরীরের ভিতরে ক্ষতিকারক কোষগুলোকে মেরে ফেলে এবং অ্যান্টিঅক্সিডেন্টের মাধ্যমে আমাদেরকে নতুন নতুন ভালো ভালো কোষের জন্ম দেয়। তার মানেই বুঝতে পারছেন যে গ্লুটাথিয়ন আমাদের জন্য উপকারী না অপকারী। গ্লুটাথিয়ন ব্যবহার করলে যেমন কোনো সাইড ইফেক্ট নাই, তেমনি একটা উপকার হচ্ছে এর মাধ্যমে শরীরের যে মেলানিন অতিরিক্ত থাকে সেটা কিন্তু খুব সহজে কমিয়ে আনা যায় এবং রং কিন্তু আগের থেকে উইথিন 3 সেকেন্ড লাইট হয়ে যায়, যার ফলে আমাদেরকে আগের চেয়ে একটু ফসা লাগে। গ্লুটাথিয়ন কিভাবে দিতে হয় সেটা নিয়ে আমাকে অনেকে প্রশ্ন করে থাকেন। গ্লুটাথিয়ন আমরা স্যালাইনের মধ্যে মিশিয়ে ইনজেকশনের মাধ্যমে শরীরে প্রবেশ করিয়ে থাকি এবং মিনিমাম 6 থেকে 12টা সেশনের পরে কিন্তু একটি ভালো ফলাফল পাওয়া যায়। গ্লুটাথিয়ন নিয়ে আর কোনো প্রশ্ন থাকার আমার মনে হয় না আছে এবং এটা যে স্টেপ এ নিয়ে আর কোনো দ্বিধা নাই। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।